কোন প্রোগ্রামটা আমার বেশি ভালো লাগতো। এবার তুমি বলো তো কোন দাদা দূরদর্শনে কোন প্রোগ্রামটা তোমার বেশি ভালো লাগতো? খুব ছোট থেকে যদি কোনো প্রোগ্রাম আমার এখনো চোখে লেগে থাকে তাহলে সত্যি এই প্রোগ্রামটা আমিও খুব মিস করি। আসলে বাচ্চাদের নিয়ে এরকম স্পেসিফিক প্রোগ্রাম আর অন্য কোনো চ্যানেলে হয় না তো। এক্স্যাক্টলি, আর চিচিং ফাক বলতে আমাদের কার কথা মনে পড়ে? মাইকেল। মাইকেলকে আমাদের শোতে স্বাগত জানাচ্ছি। আজ সবাই আছি, সবাই এখন আমাদের স্ক্রিনের উপরে। ও তাই নাকি, সবাই চিকিৎসার সামনে বসে আছি? জানো তো সেই সঙ্গে যখন আমরা অনুষ্ঠান শুরু করেছি না, সেই 1975 সালে, হ্যাঁ সেই সময় তখন সব বাচ্চারা আসছে না, তারা তো সবাই গাগা মাও হয়ে গেছে। ও তারা সব বাবা মা হয়ে গেছে? হ্যাঁ, তাই আজকের দিনে সেই যে গাগা মা যারা হয়েছে সেই ছোট্ট বাচ্চারা, তাদের গাগা মারা, তাদের দাদু দিদারা আর যারা আজকে টিভির সামনে বসে আমাদের অনুষ্ঠান দেখছে, সকলকে অভিনন্দন, নমস্কার। সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। তো মাইকেল দেখো, আজকে আমাদের যে অনুষ্ঠানে এসছো তোমার কেমন লাগছে? ও সেই পুরনো দিনের কথা? সে অনেক দিনের কথা অবশ্য, আর আমারও বয়স আস্তে আস্তে বেড়ে গেছে। কিন্তু আমি কিন্তু বাড়িনি। তুমি বলনি? হ্যাঁ আমি সেই একই রকম আছি। তা তো দেখতেই পাচ্ছি। কিন্তু কেন তোমার মন খারাপ হচ্ছে? না না মন খারাপ না, সত্যি দিনগুলো যে কোথা থেকে চলে যায় দেখতে দেখতে বড় হয়ে গেলাম আমরা। এই কাচ্চো কেন, খুঁজে পেলো নাকি? না না, এই যে লোয়াশাক বলছে এই গলা খেয়ে যা কথা, এইগুলো শুনতে আর ভালো লাগে না, ভালো লাগে না। না আচ্ছা একটা কাজ করো না, তাকে এই এই যে এগুলো একসাথে দাঁড়িয়ে আছে এরা সব ছোট হয়ে যা, কাজ ছোট হয়ে যাবে। হ্যাঁ এই তোমরা ছোট হয়ে যাও না, ছোট হয়ে যাও না। কিন্তু বাচ্চা হবো কি করে? আরে গাগা, ছোট হওয়া মানে হচ্ছে সেই গাচ্চা হয়ে যাও, মানে গাচ্চারা সবসময় একটা কৌতূহলের মধ্যে ঘোরে, বুঝলে? আচ্ছা কৌতূহলের মধ্যে ঘোরে। হ্যাঁ এরা যাকে সেই ছোট্ট অবস্থায় আমার এই অনুষ্ঠানে আসত, তারা আমাকে কত মিষ্টি মিষ্টি প্রশ্ন করতো, জানো তো? তাই নাকি? হ্যাঁ এই তোমরা কিছু আমাকে প্রশ্ন করো না গো, এই যেমন ছোটরা যে প্রশ্ন করে প্রশ্ন, এই কবি এটা প্রশ্ন না করলে কিন্তু আমি এখানে থাকবে না, আমি এখন গাড়ি চলে যাবো। আচ্ছা আচ্ছা করছি করছি। আচ্ছা বলো তো মাইকেল নামের মানে কি? হ্যাঁ এটা দারুণ প্রশ্ন করেছে, বড় এবারে প্রশ্ন তো ওরা করেছে, উত্তর দাও। আসলে এটা গাইডেল থেকে এসেছে, মাইকেল আর বাইবেল দারুণ মিলিয়ে দিয়েছে তো। হ্যাঁ তুমি চিন্তা করবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে বল। আসলে গাইডেল কথার অর্থ হল ঈশ্বরের মতন একজন দেবদূত। আচ্ছা মাইকেল মধুসূদন দত্তর থেকে শুরু করে মাইকেল জ্যাকসন পর্যন্ত সফরের ক্ষেত্রে ঈশ্বর এক ধারণা আছে, বুঝলে? ও আচ্ছা আচ্ছা, কি তোমরা বুঝলি? বাহ এটা তো জানতাম না। আচ্ছা এই দূরদর্শনের প্রতিষ্ঠা দিবসে তুমি কি শুনতে চাও বল? না আজকে কিছু শুনতে চাই না, আমি আগে একটা তোমাদের প্রশ্ন করব। কি প্রশ্ন করব? প্রশ্ন করো। আচ্ছা একটা প্রশ্ন সবাইকেই করছি, সবাই এর উত্তর দিতে হবে। আচ্ছা গানাং করো তো হো কি হো হো। আচ্ছা ঠিক আছে তোমরা এখন বানান করো হো। এটা তো সবাই জানে, এফ ও এল কে। দারুণ করেছে, ঠিক করেছে। এই খোকের মধ্যেই দেখো আছে এল ও কে, এই আছে তো এল ও কে। হ্যাঁ ঠিক আছে আছে আছে। আর সং আর সঙ্গীত দুটোই একই তো? হ্যাঁ দুটো একই। কি এখানে বলো তো এর মধ্যে তোমার এখন কি খুঁজে গেলে? আচ্ছা তার মানে ফোক সং লোক সঙ্গীত।